হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 12 কেভির জেনারেটর আছে। তো এটা কিভাবে রিউনিক করতে হয় সেটা আপনাদের কাছে আজকে আমি তুলে ধরবো। তো আমি এর ভিতর থেকে ফিল কোয়ালিটি অপসারণ করি, এমনকি এইগুলো তামাগুলো কেটে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে এর ভিতরে আমি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ফাইবার অর্থাৎ ইনসুলেশন পেপার মাপ মতো কেটে বসাই। এটি হচ্ছে একটি 3 ফেজ 12 কেভির এটি জেনারেটর। এটা স্লট হচ্ছে 36টা স্লট, আপনি যদি এভাবে গুনে দেবেন 36টা স্লট এখানে আছে। আর এটা হচ্ছে 4 পোলের একটি আর্মেচার। কীভাবে এটি রিউন্ডিং করতে হয় সেটা আপনাদের কাছে আজকে বিস্তারিত তুলে ধরবো। তো আমি আপনাদের ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আগে থেকেই কয়েলগুলো সুন্দরভাবে পেঁচায় রাখি। এটা প্রথমে আমি কি করি, মেজারিং করে মাপ মতো মাপ নিয়ে নেই কয়েলটা কতটুকু থেকে কতটুকু স্লটে বসবে। 1 নম্বর থেকে 8 নম্বর স্লটে বসবে, সেজন্য আমি সুন্দর করে এটাকে আগে প্রথমে মেজারিং করি। মেজারিং করে এই মাপ অনুযায়ী আমি কি করি, কয়েলগুলো পেঁচাই। কয়েলগুলো আমি আগে থেকেই এই 36টা কয়েল আমি আগে থেকেই পেঁচিয়ে রাখছি। এভাবে কয়েলগুলো আমি পেঁচিয়ে রাখি। যেহেতু এটি 3 ফেজের একটি মোটর, যেহেতু এখানে 3টা ফেজ, কয়েলগুলো আমি প্রথমে এগুলোকে ভাগ করে নিই। 36টা স্লটে 36টা কয়েল পড়বে, সেহেতু 3 দিয়ে ভাগ করা হয়, 3 বার 36, অর্থাৎ প্রত্যেকটি ফেজে অর্থাৎ ফেজের জন্য 12টি করে কয়েল। আর যেহেতু এটি 4 পোলের মোটর, 4 পোল যেহেতু পোলের জন্য প্রত্যেকটি পোলের জন্য 3টি করে কয়েল পড়বে। 12 ভাগ যদি 4 দিই তাহলে 3 3 4 12, 3টি করে একটি পোলে 3টি করে কয়েল হবে। তো দেখুন কিভাবে আমি কয়েলগুলো বসাই। একটি পোলের জন্য 3 4 12, যেহেতু একটি ফেজে কটা আমরা পাচ্ছি হচ্ছে 12টি করে কয়েল, সেহেতু একটি পোলে হবে 3টি করে কয়েল আমি আলাদা আলাদা করে সুন্দর করে কেটে রাখি। তো দেখুন প্রথমে যদি আমি এটি এই প্রথম টার্মিনালটা আমি বিবেচনা করি, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর স্লট, এটা হচ্ছে এই পেপার দিয়ে যেহেতু এসেছে তো হচ্ছে এটাকে আমি 1 নম্বর স্লটে স্থাপন করি। স্লটটি আমি আগে থেকে একটু নাম্বারিং করে রেখেছিলাম সুবিধার জন্য, তো আমি 1 নম্বর কয়েলে স্থাপন করলাম। যেহেতু এটা আমার হচ্ছে শর্ট পিস, যেহেতু যদি আমি এটাকে আমরা নিয়ম হচ্ছে যে কয়েল স্পিডটা বের করার নিয়ম হচ্ছে স্লট বাই পোল, যেহেতু 4 পোলের ক্ষেত্রে স্লট হচ্ছে 36টা 4 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 4 9 36, এটি 9 নম্বর স্লটে যদি বসতো তাহলে তো ফুল পিস। যেহেতু এটি আমরা যে ডায়াগ্রাম অনুযায়ী জেনারেটর রিউন্ডিং পাই সেই অনুযায়ী আমাদেরকে রিউন্ডিং করতে হয়, সেহেতু এটা আমি পেয়েছিলাম 1 নম্বর থেকে 8 নম্বর স্লটে, অর্থাৎ শর্ট পিস, এক ঘর কম, 9 নম্বর না যে 8 নম্বর ঘরে ছিল। তো যেভাবে ডায়াগ্রাম মানে করা থাকে জেনারেটর রিউন্ডিংটা সেভাবেই হচ্ছে করার নিয়ম। তো এখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8, আমি 1 থেকে 8 নম্বর ঘর পর্যন্ত ঘরের মধ্যেই আমি কয়েলটা স্থাপন করে নিলাম। আর লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন এগুলোর ইনসুলেশনটা না উঠে। আর এবার আমি প্রথম কয়েল স্থাপন করার পরে দ্বিতীয় কয়েলটা স্থাপন করব। এটা হচ্ছে শেষ টার্মিনাল, শেষটা এটার শুরু হবে, ঠিক আছে, এই কয়েলের শুরু। এই কয়েলের শুরু হচ্ছে এখান থেকে, যে এখান থেকে শুরু। তো আমি আবার এখান থেকে 2 নম্বর স্লট থেকে বসালাম। তো এবার আমি আবার 3 নম্বর কোয়ালিটি বসাবো। তো এখান এটা শেষ হয়েছে, টার্মিনালটা শেষ হয়ে এটা শুরু। এখানে আমি এই শুরু টার্মিনালটা হচ্ছে এখান থেকে, তো আমি এই টার্মিনালটা 3 নম্বর স্লটে বসাবো। পূর্বে কোয়ালিটি কাটার পরে আমি অবশ্য তারের সাইজ নির্ণয় করি। তার সাইজটি হচ্ছে আমার 19 নম্বর গেজের তার, সেই তারই আমি এখানে পেঁচাচ্ছি আর কি। আর প্যাঁচ সংখ্যা ছিল 20টা করে। এখানে অবশ্য একটা জিনিস, দুটি করে একত্রে টার্মিনাল আমি কল পেঁচাই, কারণ হচ্ছে দুটি করে কল দেওয়ার কারণ এই যেহেতু 19 নম্বর গেছে, দুইটি না দিয়ে যদি আমি একটু আটো এই ডাবল তার মোটা তার দিতাম সেক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে রেজিস্ট্যান্সটা সে কম পেত, রেজিস্ট্যান্সটা কম পেলে
একটু অসুবিধা হচ্ছে আমাদের কয়েল প্যাঁচাতে অনেক সমস্যা হতো, ঠিক আছে, আবার মোটা তার হতো, সেক্ষেত্রে আমি কি করি দুইটা তার একত্রিত করে তারপরে এর মধ্যে যেভাবে ছিল ওই আমি অনুরূপভাবে পেঁচাই। তো আমার কি হলো একটি কয়েল পেঁচানো হয়ে গেল, এটা হচ্ছে আমার প্রথম টার্মিনাল অর্থাৎ শুরু টার্মিনাল যদি বলি, আর এটা হচ্ছে আমার শেষ টার্মিনাল। এইভাবে আমি প্রত্যেকটি এই প্রত্যেকটি এক একটি করে পোল সম্পূর্ণ করব। তো আমার একটা পোল সম্পূর্ণ করা হলো। তো ভিউয়ার্স দেখছেন আমি একটা পোল সম্পূর্ণ করলাম, একটা পোল সম্পূর্ণ করার পরে আমি এখন দ্বিতীয় পোলটি সম্পূর্ণ করব, অর্থাৎ এই ফেজেরই দ্বিতীয় পোলটা। তো আমি আমাদের মনে রাখবেন যেহেতু 4x36 অর্থাৎ আমার কয়েল স্পিন হচ্ছে 9, 36টা স্লট, পোল হচ্ছে 4, 4x36 কয়েল স্পিন যেহেতু 9, আমি 9 ঘরের পর থেকে আমি পরের পোলটি পরের পরে কয়েলটি পেঁচাবো, 1 2 3 4 5 6 7 8, যেহেতু এখানে 8, আবার দেখি 1 2 3 4 5 6 7 8, এখানে যেহেতু 8 আমি কি করবো, এটা হচ্ছে আমার এই পর্যন্ত কয়েল হলো, কিন্তু কয়েল স্পিন ছিল কি 9 ঘর পর্যন্ত, এই 9 ঘর পর্যন্ত যদি কয়েল স্পিন আমি এই ঘরটি বাদ দিয়ে 10 নম্বর ঘর থেকে আমি কি করব, আমি আবার দ্বিতীয় পোলের কয়েলটি পেঁচানো শুরু করব। তো আমার এখানে যে কয়েলটা পেঁচানো আছে সেখানে অবশ্যই আমি একটা ইনসুলেশন পেপার দিয়ে রাখবো, এখানে ইনসুলেশন পেপারটি দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো কারণে এখানে রিমুভ হয়ে থাকে, যদি যাতে সেই শর্ট সার্কিটটা না হয়, সে যাতে শর্টটা না হয় সেই জন্য আমি অবশ্যই এখানে ইনসুলেশন পেপারটা দিয়ে রাখবো। তো আমি ইনস্টিটিউশন পেপার দেওয়ার পরে আমি কি করবো, দ্বিতীয় পোলের প্রথম কয়েলটা এখানে বসাবো। এছাড়া আমার দেখুন এখানে হচ্ছে আমার এটা শুরু টার্মিনাল, শুরু টার্মিনালটা কি হবে অর্থাৎ এখানে বসবে। এরপরে ষোলোটি, এরপরের কয়েলটি বসবে এভাবে এভাবে তিনটি কয়েলে, অর্থাৎ প্রত্যেক পোলে যে তিনটি করে কয়েল এই তিনটি কয়েল এখানে বসবে। আমি প্রথমে আপনাদেরকে 1 নম্বর ফেজের কোয়ালিটি বসানো দেখাবো, এভাবে প্রত্যেকটি কয়েলের পোলগুলো বসানো হবে। তো আমি দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয় পোলের কোয়ালটা পেঁচাচ্ছি। তো একটা আমি প্রথম টার্মিনালটা পেঁচানো শেষ হলো, তারপরে আমি 8 ঘর গুনে আমি আবার এই প্রান্তটা ঢুকাবো, 1 2 3 4 5 6 7 8, তো আমি এভাবেই আমি পুরো ফেজটি 12টি কয়েলে বসাবো। 12টি কয়েল বসানোর পরে একটি পোলের সাথে আরেকটি পোল কিভাবে সংযোগ করতে হয় সেটা আমি দেখাবো। তো এই এই কয়েলটি পেঁচানো শেষ হলো, এই কয়েলটি শেষের প্রান্ত হচ্ছে এই কয়েলের শুরুর প্রান্ত। তো আমি দেখি এটা শুরু প্রান্ত, এই সেট হচ্ছে এটা শুরু প্রান্ত হয়। তো আমি আবার এখানে বসাবো, এমনকি অনুরূপভাবে এই 12টি কয়েলে এভাবে আমি প্রথম ফেজের কয়েলটি আমি এখানে বসানো শেষ করব। তো দেখছেন ভিউয়ার্স আমি একটি কয়েলের 12টি অর্থাৎ 12টি একটি ফেজের 12টি কয়েলই পেঁচানো শেষ করলাম। তো আমার হচ্ছে এই এখানে হচ্ছে এটি হচ্ছে আমার শেষ টার্মিনাল, ঠিক আছে। আর আপনারা দেখছেন এটা হচ্ছে আমি যে প্রথম যে পোলটি পেঁচানো শেষ করছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রথম টার্মিনাল, আর এই পোলের এটা হচ্ছে শেষ টার্মিনাল। এভাবে আমি প্রত্যেকটি 2টি করে টার্মিনাল আলাদা করছি, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ, এটা শুরু, এটা শেষ, ঠিক আছে, এটা শুরু, এটা শেষ। তো দেখতে পাচ্ছেন এখানে টার্মিনালগুলো বের করা আছে। তো এক পোলের সাথে আরেক পোল কীভাবে সংযোগ করতে হয় সেটা আপনাদেরকে বলবো। তো আমি এটা হচ্ছে আমার শুরু টার্মিনাল, যদি আমি এটাকে প্রথমে U1 ধরি, তো ঠিক আছে, তো আমি এটা হচ্ছে আমার এই পোলের শেষ টার্মিনাল, ঠিক আছে। তো এই পোলের সাথে এই পোলের সংযোগ হবে, এটার শেষ এই পোলের শেষ, তো এর সাথে এর সংযোগ হবে। আমি ইনসুলেশনটা রিমুভ করে ইনসুলেশনটা উঠানোর পরে আমি এটাকে ভালোভাবে মুড়িয়ে দেবো এবং সোল্ডারিং করে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় পোল, এই দ্বিতীয় পোলের শুরু টার্মিনালের সাথে পরের পোলের শুরু টার্মিনালের সাথে সংযোগ হবে, এটা হচ্ছে শুরু টার্মিনাল, এর শুরু টার্মিনালের সাথে সংযোগ হবে, ঠিক আছে। এটা আমি ইনসুলেশন করে কোনোভাবে এটাকে মুড়িয়ে দেবো, ঠিক আছে, এমনকি কটন টিউব দিয়ে আমি এটাকে ইনসুলেট করে দেবো। তো এটা হচ্ছে শেষ টার্মিনাল, এই শেষের সাথে এই শেষ সংযোগ হবে, এভাবে আমি সংযোগ করব, ভালোভাবে সংযোগ করে সোল্ডারিং করে দেব। তো আমার এই ফেজে অর্থাৎ এর একটা টার্মিনাল থাকে, এটা হচ্ছে প্রথম ফেজের শুরু টার্মিনাল, আর এটা হচ্ছে
চতুর্থ পোলের এই এক দুই তিন চার চার নম্বর পোলের শুরু টার্মিনাল, এই দুটি টার্মিনাল বের হওয়া থাকবে। অর্থাৎ এটা যদি আমি ইউ ওয়ান ধরি, এটা হচ্ছে আমার ইউ টু। অর্থাৎ একটা ফেজ, একটা ফেজের কাজ সম্পূর্ণ হলো, 12টি কল আমার কাছে সম্পূর্ণ হলো। অনুরূপ ভাবে আমি কি করব, বাকি যে দুইটা ফেজ আছে আমি কয়েল ফেজ ডিফারেন্স ধরে আমি বাকি কয়েলগুলো পেঁচানো শেষ করব। আমি অনুরূপ আমার ফেজ ডিফারেন্স যদি আমি বের করি, ফেজ ডিফারেন্স আমার হচ্ছে 7। আমি এখানে আমি আমি আগে থেকে মার্কিং করে রেখেছিলাম, এক দুই তিন নম্বর মার্কিং করে দিয়েছিলাম। আমার ফেজ ডিফারেন্স আমার হচ্ছে 6, সেক্ষেত্রে আমার এক নম্বর যদি ইউ ওয়ান যদি এক নম্বর হয় তাহলে আমার ফেজ ডিফারেন্স হচ্ছে হবে হচ্ছে 1+6, অর্থাৎ 7 নম্বর স্লট থেকে বের হবে। 1 2 3 4 5 6 7, এখান থেকে আমি আমার এই দ্বিতীয় ফেজের কয়েল পেঁচানো শুরু করব। ঠিক আছে, তো আমাদের ফেজ ডিফারেন্স হচ্ছে ভিউয়ার্স, আমাদের ফেজ ডিফারেন্স হচ্ছে 7। এটা হচ্ছে একটা অঙ্ক করার নিয়ম আছে, এটা আমরা ডায়াগ্রামের সাথে আমরা অ্যাড করে দিয়ে দেবো। ঠিক আছে, তো আপনারা ওইভাবে অঙ্কটা করলে 7 নম্বর স্লট থেকে আমাদের ফেজ ডিফারেন্স বের হয়। তো আমাদের এটা হচ্ছে আমাদের পরবর্তী ফেজের কয়েল, পরবর্তী 12টি যে কয়েল হবে এটা আমরা এইভাবেই বসাবো। আপনারা যদি কেউ থ্রি ফেজ মোটর রিউনিটিং করে থাকেন, সেটাতে চেন রিউনিটিং করে থাকেন, এমনকি শর্ট পিস, অনুরূপভাবে এই জেনারেটরটি হুবহু ওই নিয়মে কিন্তু রিউনিটিং করা। তো আমি আবার কী করলাম, এক এটা এক ধরছিলাম, 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর স্লট থেকে আমাদের এই ফেজ ডিফারেন্সটি বের হবে। তো আমি 7 নম্বর স্লটে স্থাপন করছি। এরকমভাবে এই কোয়ালিটি যেভাবে আমি পেঁচাইছি সম্পূর্ণভাবে এইভাবেই আমি এই কোয়ালিটা আমাদের পেঁচানো সম্পূর্ণ করব। আমি ডায়াগ্রামটা দিয়ে দেবো, আপনারা ডায়াগ্রামটা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কি কাজটিও সুন্দরভাবে লক্ষ্য করবেন। তো এবার দেখো আমি এই 7 নম্বর স্লটে বসালাম, এমনকি অনুরূপভাবে আমি 8 নম্বর ঘরে চলে যাব। আমার যেহেতু এই কয়েল স্পিনটা হচ্ছে এখানে আমি যেহেতু শর্ট পিস করছি 8, 1 2 3 4 5 6 7 8 আমি এই ঘরে স্থাপন করছি। দেখুন,